যারা দীর্ঘদিন ধরে অ্যাজমা রোগে ভুগছেন তাদের জন্য সুখবর, সূর্যের কিরণ হতে পারে এ রোগের অন্যতম চিকিৎসা পদ্ধতি। এজন্য এ রোগের রোগীরা সকালবেলায় সূর্যের আলোয় নিজেদের ঝালিয়ে নিতে পারেন। যুক্তরাজ্যের কিংস কলেজের গবেষকরা এই তথ্য জানিয়েছেন। তাদের মতে অ্যাজমা চিকিৎসায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে সূর্যকিরণে থাকা ভিটামিন ডি। শরীরে ভিটামিন কমে গেলে অ্যাজমার উপসর্গ মারাত্মক আকার ধারণ করতে পারে। যাদের শরীরে ভিটামিন ডির উপস্থিতি বেশি তারা সহজেই অ্যাজমা নিয়ন্ত্রণ করতে পারেন। জার্নাল অফ অ্যালার্জি ও ক্লিনিক্যাল ইমিউনোলজিতে এ বিষয়ক নিবন্ধ প্রকাশিত হয়েছে। তবে অতিরিক্ত সূর্যের আলো শরীরের জন্য ক্ষতিকর হতে পারে, এ সাবধান বাণীও বিজ্ঞানীদের। NRBC ব্যাংক, সুখবর প্রতিদিন।